হ্যালো আলাইকুম বন্ধুরা আমি মাহিম রয়েছি সিম্পল স্টাডি টিপসের পক্ষ থেকে নিয়মিত আলোচনার আজকে রয়েছে আমাদের জন্য পার্সেন্টেজ প্রবলেম বা পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ অর্থাৎ একটু শুরু করার আগে একটু বলো বন্ধু সেটা হচ্ছে আপনার আপনি চাকরির পরীক্ষাগুলো যখন আমরা দিই তার মধ্যে যত ধরনের ম্যাথ আমরা দেখে থাকি তার মধ্যে একটা খুবই কমন ম্যাথ হচ্ছে আপনার পার্সেন্টেজ প্রবলেম বা পার্সেন্টেজের এই ম্যাথগুলো তো কীভাবে খুব সহজে অঙ্কগুলো করা যায় সেটাই আমরা আজকে দেখব কি করে খুব সহজে এবং কি নির্ভুলভাবে এই অঙ্কগুলো আপনি খুব কনফিডেন্টলি করতে পারবেন তো শুরু করার আগে বন্ধুরা একটু বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন এই পার্সেন্টেজের এই ম্যাথগুলো করবেন তখন আপনাকে কিছু ছোটো ছোটো ক্যালকুলেশন করতে হবে যে ক্যালকুলেশনগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে বা আপনার আগে থেকে যদি একটু আইডেন্টিফাই করা থাকে যে কী করে এই ক্যালকুলেশনগুলো করা যায় তাহলে খুব দ্রুত আপনি ম্যাথটা সলভ করতে পারবেন আর পরীক্ষা জমা একটু হয়তো আপনার এক সেকেন্ড বা দুই সেকেন্ডও আপনার যেন খুব মহামূল্যবান হয়ে যায় সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই পার্সেন্টেজের মাধ্যমে আসলে কী বোঝায় বা কত বোঝায় সেটা আপনাকে একটু ফার্স্টে বের করে নিতে হবে যেমন আমরা বলতেছিলাম ফাইভ পার্সেন্ট সমান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি কী করে হইলো ফাইভ পার্সেন্ট সমান ওয়ান বাই টোয়েন্টি লক্ষ্য করুন আমি যদি বলতাম ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কথার অর্থই হচ্ছে আপনার ফাইভ বাই হান্ড্রেড আপনি যদি একটু কাটাকাটি করেন তাহলে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে এক আর পাঁচকে বিষ হান্ড্রেডকে যদি আপনি ফাইভ দিয়ে কাটেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিষ দাঁড়াবে অর্থাৎ ওয়ান বাই টোয়েন্টি সো এভাবে আপনি যদি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এভাবে পর্যায়ক্রমে যদি আপনি প্রত্যেকটা আপনার জানা থাকে মোটামুটি তাহলে আপনার জন্য ম্যাথ করাটা খুব সহজ হবে এবং কি সময়টা খুবই সেভ হবে অর্থাৎ আপনাকে বারবার ক্যালকুলেশন করে করে ওয়ান বাই টোয়েন্টি বা ধরুন আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সময় হচ্ছে থ্রি বাই ফোর এটাকে বারবার বের করে নিতে হবে না সো এই কাজটা আপনি করতে পারেন অবশ্যই প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে সো আসুন দেখি পরীক্ষার সময় আসলে কী করে প্রশ্নগুলো থাকে বা কীভাবে আমাদের প্রশ্নগুলো থাকে একটা ছোটো শুরুতে আমার একটু ম্যাথের প্রবলেমের জন্য আমরা একটু ব্যাংকের প্রবলেম একটু দেখে যে ব্যাঙ্কে আসলে কী করে বা কীভাবে প্রশ্নগুলো থাকে দেখুন একটা আইএফআইসি ব্যাঙ্ক দু সালের একটি কোয়েশন আমরা এখানে রেখে দিয়েছি যে নোমেন স্পেন্ড টু হান্ড্রেড টাকা উইচ ইজ টোয়েন্টি পারসেন্ট অফ ইজ মান্থলি স্যালারি ইজ তো নোমেন হচ্ছে কি আপনার প্রতি মাস হচ্ছে আপনার সাতাশশো টাকা করে খরচ করে যা হচ্ছে তার বেতনের তার হচ্ছে তার মান্থলি স্যালারি স্যালারি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট একটু বন্ধুরা এই অঙ্কগুলো খুবই কমন এবং হচ্ছে খুব অল্প সময় আপনি করতে পারবেন যে নবীন হচ্ছে আপনার সাতাশশো টাকা খরচ করে প্রতি মাসে এবং সেই খরচটা হচ্ছে তার বেতনের টোয়েন্টি পার্সেন্ট সো আমার প্রশ্ন হচ্ছে আপনার তার বেতনটা কত তাহলে মান্থলি তার স্যালারিটা কত সো অলরেডি দুইভাবেই চিন্তা করা যে আমি একটু আগে আমি একটু সলিউশন আপনাদের জন্য লিখে রেখেছি দেখুন আপনার দেখুন আমরা একটু আগে যে চার্টটা আমরা দেখলাম যে আমরা জানতাম যে আপনার ফাইভ পার্সেন্ট সমান হচ্ছে আপনার সরি টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে আপনার ওয়ান বাই ফাইভ এটা জানতাম না অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কত হবে নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট বের করার জন্য আপনাকে এটা পাঁচ দিয়ে গুণ করতে হবে এই অ্যামাউন্টটাকে এটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ তো পাঁচ ভাগের এক ভাগ বের করলে অবশ্যই আপনি যদি এখানে পাঁচ দিয়ে গুণ করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে যাবে সো আমরা করছি যে টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ অর্থাৎ টোয়েন্টি ইন্টু ফাইভ হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো এটা হচ্ছে তার মান্থলি স্যালারি টোয়েন্টি পার্সেন্টের মান যাই হোক না কেন আমরা লিখে রাখছি টোয়েন্টি পার্সেন্ট মান যাই হোক না কেন হান্ড্রেড পার্ট মান গুণ বেশি হবে কারণ টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে আপনার ওয়ান বাই ফাইভ সো অনেকের এই এইভাবে একটু বুঝতে সমস্যা হতে পারে আপনারা একটু চিন্তা করুন কষ্ট করে অল্টারনেট এইভাবে আপনারা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন ধরুন আমি যদি আপনাকে এটা বলতাম যে মান্থলি স্যালারিটা যদি আমি এক্স ধরি হ্যাঁ মান্থলি স্যালারিটা এক্স আমার বলছে যে টোয়েন্টি পারসেন্ট বেতন বেতনের হচ্ছে একটু টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আপনার এটা তাহলে মানে কি এক্সের টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে আপনার সাতাশশো টাকা তারপরে আমি যদি একটু ক্যালকুলেশন করি এক্স ইন্টু বিশ বাই হানড্রেড সমান হচ্ছে আপনার সাতাশশো বা এক্স ইকুয়াল আপনার সাতাশশো উপরে হানড্রেড নিচে হচ্ছে আপনার টোয়েন্টি আপনি একটু ক্যালকুলেট করলে খুব সহজেই নিজে থেকে বের করে ফেলতে পারবেন দেখুন আপনার কাটাকাটি করলে কী দাঁড়ায় ঠিক সেইম অবস্থা এই যে গুণন হচ্ছে পাঁচ আমরা ফার্স্টে যে কাজটা করেছিলাম সাতাশ গুণন পাঁচ আপ যদি বুঝতে সমস্যা তাহলে আপনি এভাবে করতে পারেন অথবা আপনি এভাবে সরাসরি করে ফেলতে পারেন যদি আপনার সহজে জানা থাকে ওই ফ্র্যাকশনগুলো আপনার সহজে বের করার ওয়েটা যদি আপনার জানা থাকে সো এটা একটা প্রশ্ন বা এটা একটা উবে যে আপনি এভাবে এই প্রশ্নটাকে সলভ করতে পারেন যেটা আপনি ভিন্নভাবেও করতে পারেন দেখুন আমি আরেকটি সমাধানের উবে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নে বলা হয়েছে যে আপনার সাতাইশশো টাকা হচ্ছে বেতনের টোয়েন্টি পার্সেন্ট তার মানে হচ্ছে আপনার আপনি ঐকিক নিয়মও করতে পারেন আমরা আগেই বলছিলাম যে ঐকিক নিয়ম হচ্ছে আমাদের জন্য সব থেকে পারফেক্ট অঙ্ক করার উপায় বা সমাধান টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার সাতাইশশো টাকা এক পার্সেন্ট কত নিঃসন্দেহে এক পার্সেন্ট হলে কম হবে আর তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে আপনি যদি কাটেন তাহলে এটা পাঁচ পাঁচ বেশি হচ্ছে একশো ঠিক একইভাবে যে সাতাইশশো গ্রহণ পাঁচ করলে আপনার আনসার দাঁড়াবে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো সো এক অনেকগুলো অঙ্কই শিখতে পারবেন যতগুলো অঙ্ক আছে আপনি ততগুলো অঙ্ক এইভাবে আইফআইসি ব্যাঙ্ক দু হাজার একটি প্রশ্ন আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক আসলে কি করে সমাধান করে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ টোয়েন্টি এই পর্যন্ত আপনি একটু থামুন যে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ ইজ টোয়েন্টি লেস দেন ফোর দ্যাট নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বার তাহলে বলতেছে কোনো একটি সংখ্যার সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার ওই সংখ্যাটারই ফোর ফিথ এর চেয়ে একুশ গুণ ছোটো তার মানে কোনো একটি সংখ্যার যদি আমি সিক্সটি পার্সেন্ট ক্যালকুলেশন করতে পারি তাহলে ওই সংখ্যাটা বা সংখ্যাটা যদি আমি বের করতে পারি কি বের করার পর যদি ওই সংখ্যাটা সিক্সটি ফাইভ পার্সেন্ট বের করতে পারি তারপর ফোর ফিথ পার্টটা বের করতে পারি দেন আমি এই টোয়েন্টি ওয়ান লেসটাও বের করতে পারবো সো দেখুন আমরা অঙ্কটাকে কয়েকটা ওয়েতে সমাধান করার চেষ্টা করছি প্রথম আমরা এই প্রশ্নটা দেখুন বন্ধুরা এই প্রশ্ন আমি কীভাবে করছি সো যেহেতু আমার এই লাস্টে নাম্বারটা বলা হয়েছে যে নাম্বারটা কী আসলে নাম্বারটা আমাকে জানতে চাওয়া হয়েছে এটা বাংলাদেশ ব্যাঙ্ক দুহাজার সালের একটি প্রশ্ন সো আমি তো নাম্বারটা জানি না আমাকে নাম্বারটা ধরে নিতে হবে সো আমি ধরলাম যে লেট দ্য নাম্বার বি এক্স এক্স ধরতে পারে আপনি ওয়াই ধরতে পারেন এটা আপনার ব্যাপার প্রশ্ন বলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দ্যাট নাম্বার তাহলে আমরা জানি সিক্সটি ফাইভ পার্সেন্ট যে এক্স এ সিক্সটি ফাইভ পার্সেন্ট আমরা এক্স এস সিক্সটি ফাইভ পার্সেন্ট লিখলাম এরপর আপনি এই জায়গাটা বাদ দিয়ে আপনি এখানে চিন্তা করেন কি বলতেছে এখানে যে ফোর ফিফথ অফ দ্যাট নাম্বার তাহলে ফোর ফিফথ মানে কি যে এক্স এল ফোর ফিফ্থ ইন্টু দিয়ে করে বলতে পারেন এক্স এল ফোর ফিথ নাম্বার এখন বলতেছে যে এই ফোর ফিফথ যে নাম্বারটা আছে এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার এর থেকে সরি সিক্সটি ফাইভ পার্সেন্টের নাম্বারটা হচ্ছে আপনার কি ফোর ফিফথ নাম্বার থেকে একুশ লেস বা একুশ কম সো এই পর্শনটা হচ্ছে আপনার একুশ কম এই পর্শনটার থেকে তার মানে আমি যদি এই পর্ষণটার সাথে যদি আপনার একুশ প্লাস করে দিই দেন আমার এই পর্শনটা দুটো সমান হয়ে যাবে অথবা আপনি চিন্তা করতে পারেন যে এই পর্শন থেকে যদি আপনি একুশ বাদ দেন তাহলে আপনার এটা সমান হয়ে যাবে অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার এই ফোর ফিফ পর্শন এর থেকে একুশ হচ্ছে ছোটো তার মানে ছোটো হলে আমি আপনার যদি প্লাস করি দেন হচ্ছে আমার এই নাম্বারটার সাথে সমান হয়ে যাবে বা দুটো পর্শনটি আমার ইকুয়াল হয়ে যাবে দেন আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার একুশের মান দাঁড়াবে হচ্ছে একশো চল্লিশ এটা হচ্ছে আপনার আনসার সো এভাবে আপনি এক ধরে করতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি আরও মানে সহজে করতে চাই বা মুখে মুখে করতে চাই সো মুখে মুখে করতে হলে অবশ্যই আপনাকে একটু চিন্তা করতে হবে কারণ আমরা আগেই বলছিলাম যে ফ্র্যাকশনটা আপনাকে জানতে হবে ফ্র্যাকশন পার্টটা জানতে হবে দেখুন বলা হচ্ছে আপনার ফোর ফিফ্থ অফ দ্যাট নাম্বার আমরা জানি ফোর ফিফ্থ নাম্বার হচ্ছে এইটি পার্সেন্ট আমরা একবারে ফার্স্টে যে চারটা দেখিয়েছিলাম মনে একটু লক্ষ্য করুন আমরা প্রথম দিকে যে চারটি আপনাদের জন্য তুলে ধরছিলাম এই যে ফোর ফিফ্থ হচ্ছে আপনার এইটি পার্সেন্ট যদি আমি এখানে দেখেন এই সেভেন্টি ফোর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখেছিলাম তো সেক্ষেত্রে আপনার এইটি পার্সেন্ট হচ্ছে আপনার ফোর ফিফথ পার্সেন্ট হ্যাঁ ফোর ফিফথ অর্থে হচ্ছে আপনার এইটি পার্সেন্ট এটা কেন বের করে রাখতে পারেন অথবা আপনার ইনস্ট্যান্ট আপনি বের করে নিতে পারেন সো এইটি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার ফোর ফিফ অর্থাৎ এইটি পার্সেন্ট এরপর হচ্ছে আপনার এই দেখেন না আমাকে বলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দ্যাট নাম্বার তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট দাম অলরেডি আমার হাতেই আছে আমার কাছে এইটি পার্সেন্ট আমি বের করে ফেললাম সো এইটি পার্সেন্ট থেকে যদি আমি ফর্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট বাদ দিই তাহলে আমার ডিফারেন্স হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট তাহলে এইটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি আমি মাইনাস করি আমার ডিফারেন্স হচ্ছে পনেরো পার্সেন্ট আর প্রশ্ন মতে আমার বলছে এই পনেরো পার্সেন্ট সমান হচ্ছে আপনার একুশ তাহলে দুইটা পার্সেন্টেজের এইটি পার্সেন্ট আর হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে আপনার জন্য একুশ বা পনেরো পার্সেন্ট ওটা হচ্ছে আপনার একুশকে রিপ্রেজেন্ট করে সো নাম্বার হচ্ছে আমার জন্য একশো চল্লিশ 140 একশো চল্লিশ হল বন্ধুরা দেখুন একটু আপনার যে পনেরো পার্সেন্ট হচ্ছে আপনার যদি হয় একুশ তাহলে এক পার্সেন্ট কত আর একশো পার্সেন্ট কত এই সিম্পল ক্যালকুলেশন করে আপনার নাম্বারটা আপনি বের করে ফেলতে পারবেন একশো চল্লিশ নাম্বার আপনার সো এটা একটা উপায় যে আপনি বন্ধুরা এইভাবে এই অঙ্কগুলোকে আপনি করতে পারবেন আসুন তারপরে আরও কিছু প্রশ্ন আমরা দেখি যেহেতু আমরা বলছি যে ফ্র্যাকশন খুব ছোটো 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 অঙ্ক আসে এবং কি খুব এফিশিয়েন্টলি এই ম্যাথগুলোকে করতে হয় একটা ম্যাট দেখুন যেটা হচ্ছে আপনার অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসে দু হাজার এগারো সালের পরীক্ষাতে আসছিল কত হবে যদি আমি ফ্র্যাকশনে প্রকাশ করি অর্থাৎ যে কোনো কিছুকে যদি আমি ফ্র্যাকশনে প্রকাশ করতে চাই যে কোনো ভগ্নাংশকে যদি আমি ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কীভাবে প্রকাশ করবো দেখুন আমাদের বলা হয়েছে যে আপনার চার এর ওয়ান বাই সিক্স এর পার্সেন্টেজটা কত হবে সো আমরা জানি আমরা যদি ফ্যাশনে কাজ করি চারশো চব্বিশ আর এক হচ্ছে আপনার পঁচিশ তাহলে পঁচিশ বাই ছয় পার্সেন্ট আর আমরা জানি হচ্ছে পার্সেন্টেজ কথার অর্থই হচ্ছে আপনার হান্ড্রেড দিয়ে ভাগ করা তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমি পার্সেন্টেজ আগে প্রকাশ করতে চাই তাহলে আমাকে অবশ্যই অবশ্যই হানড্রেড দিয়ে ভাগ করতে হবে স্যার আমি এখানে হান্ড্রেড দিয়ে ভাগ করলাম আমি পঁচিশ বাই সিক্সকে যদি আমি হান্ড্রেড দিয়ে ভাগ করি তাহলে আমার এই সংখ্যাটার নিচে থাকার অর্থই হচ্ছে আপনারা উল্টে যাবে মানে উল্টে গেলে হচ্ছে আপনার ওয়ান বাই হান্ড্রেড হবে সো আপনি যদি কাটাকাটি করেন হচ্ছে এক এখানে হচ্ছে আপনার চার চার পঁচিশে একশো তো চারশো চার আর এখানে হচ্ছে ছয় আপনার গুণ করল হচ্ছে আপনার চারশো চব্বিশ চারশয় চব্বিশ এই হচ্ছে আপনার সিম্পল ক্যালকুলেশন আপনার আনসার হচ্ছে আপনার চারের ওয়ান বাই সিক্স পার্সেন্টেজ ইকুয়াল হচ্ছে আপনার কত ওয়ান বাই টোয়েন্টি ফোর এই হচ্ছে একটি অংশ আর একটু কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্র্যাকশন মানেই হচ্ছে আপনার হান্ড্রেড দিয়ে ভাগ করা যতভাবে আসুক ফ্র্যাকশন মানেই হচ্ছে আপনার হান্ড্রেড দিয়ে ভাগ করা

তো এর কত শতাংশ হচ্ছে আপনার দুই দশমিক পাঁচ হবে তো কত শতাংশ হবে সেটা আমি এখনো জানি না আমাকে বের করতে বলেছে কত শতাংশ সো আমরা জানি শতাংশ শব্দের অর্থই হচ্ছে আপনার হান্ড্রেড দিয়ে ভাগ সো টু ইন্টু শতাংশ মানে হান্ড্রেড দিয়ে ভাগ তাহলে মানে কত শতাংশ এটা আমি জানি না তাহলে পাঁচ হইতে পারে দশ হইতে পারে বিশ শতাংশ হইতে পারে তাহলে আমি এখানে এক্স ধরে নিলাম তাহলে দুই এর কত শতাংশ অর্থাৎ দুই ইন্টু হচ্ছে আপনার এক্স ডিভাইড বাই হান্ড্রেড

উপরে থাকলে লব হিসেবে থাকলে সেটা হরে যাবে হর হিসেবে থাকলে সেটা লবে চলে যাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তার মানে কি দুইয়ের একশো পঁচিশ শতাংশ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ সো আর একটু অঙ্ক দেখুন বন্ধুরা সেটা হচ্ছে আপনার ট্রাস্ট ব্যাঙ্ক এম টিও পরীক্ষা দু হাজার পনেরোতে আসছিল রিসেন্ট একটি এক্সাম আসছে আপনার ট্রাস্ট ব্যাংকের এম টিও দু হাজার পনেরোর একটি প্রশ্ন ফর্টি টু ইজ ওয়ার্ড পার্সেন্ট অফ সেভেন্টি অর্থাৎ সেভেন্টির কত পার্সেন্ট বা কত শতাংশ হচ্ছে আপনার ফর্টি টু তো কত শতাংশ আমি সেটা জানি না বসে আমাকে এটা এখানে ধরে নিতে হবে বা কিছু একটু করতে হবে সো আমরা ধরলাম যে এক্স শতাংশ তাহলে সেভেন্টি এর এক শতাংশ সমান হচ্ছে আপনার ফর্টি টু ক্যালকুলেশন করলে এক্সের মান হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সত্তরের সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার ফর্টি টু খুব সহজ একটি অঙ্ক বন্ধুরা সো আর একটি অঙ্ক আমরা দেখব এখন দেখুন ভিন্ন ক্যাটাগরির আপনি যত বেশি অঙ্ক করবেন ঠিক তত বেশি আপনার এফিসিয়েন্সি বাড়বে এবং তত দ্রুত আপনি অঙ্কটি করতে পারবেন ওভার পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ ইজ জিরো টু জিরো দশমিক শূন্য টু পঁচিশের কত পার্সেন্ট হচ্ছে আপনার জিরো দশমিক জিরো টু জিরো দশমিক টু জিরো এটা হচ্ছে আপনার পুবালি ব্যাংক দু হাজার এগারো সালের একটি প্রশ্ন সো আমরা কিন্তু জানি না যে আমাদের কত পার্সেন্ট পঁচিশের কত পার্সেন্ট হচ্ছে আমাদের জন্য এত হবে তার মানে আমি আগের ক্যালকুলেশনই আপনার ধরে নিলাম এক্স পার্সেন্ট সো আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার আনসার দাঁড়াবে জিরো দশমিক এইট সো এইভাবে আপনি এই অঙ্কটা করে ফেলতে পারেন সো আর একটি সহজ একটি অঙ্ক আছে আমরা একটু দেখি হোয়াট ইজ এক্স টু এক্স পার্সেন্ট অফ ফিফটি তাহলে ফিফটি এর টু এক্স পার্সেন্ট কত হবে সো টু এক্স পার্সেন্ট অফ ফিফটি কত হবে তাহলে আমরা জানি হচ্ছে আপনার ফিফটিকে যদি আমি টু এক্স বাই কত পার্সেন্ট বলা হয়েছে এক্স এর কত পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে আপনার হান্ড্রেড দিয়ে ভাগ এটা আমরা জানি তাহলে হান্ড্রেড দিয়ে ভাগ করে ফেললাম তো ক্যালকুলেশন করে আপনার পঞ্চাশ দুগুন হচ্ছে দুই আর পঞ্চাশ দুগুন হচ্ছে একশো আর দুই দিয়ে কাটল হচ্ছে আপনার ওয়ান তাহলে ওয়ান এক্স অর্থাৎ এক্স এই হচ্ছে আপনার আনসার আর একটি অঙ্ক আপনাদের জন্য রাখছি বন্ধুরা দেখুন যদি একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছিলাম যে একই রকমের অঙ্কগুলো আপনার জন্য একসাথে প্রেজেন্ট করতে যাতে করে আপনাদের প্র্যাকটিস করতে খুব সুবিধা হয় ওয়ার্ড পার্সেন্টস অফ নাম্বারস ফ্রম ইলেভেন টু নাইনটি হ্যাজ জিরো আর ফাইভ ইন ইউনিট ডিজিট আমরা জানি দুইটা দুই ধরনের ডিজিট হচ্ছে ইউনিট ডিজিট অর্থাৎ একটা হচ্ছে একক এখন হচ্ছে দশক তো বলা হচ্ছে এককের ঘরে শূন্য অথবা পাঁচ আছে এরকম কয়টা সংখ্যা আছে এবং তাদের সংখ্যা তাদের পার্সেন্টেজটা কত হবে তাহলে এগারো থেকে নব্বই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যার মধ্যে যাদের এককের ঘরে শূন্য এবং নয় আছে এদের পার্সেন্টেজটা আসলে কত হবে তো দেখুন আমরা যদি হিসাব করি পনেরো পর মানে এগারোর পরবর্তী সংখ্যা হচ্ছে আপনার পনেরো যেখানে পাঁচ আছে বিশেষ শূন্য আছে আবার পঁচিশে পাঁচ আছে আবার তিরিশে শূন্য আছে এভাবে ক্যালকুলেশন করতে করতে নব্বই পর্যন্ত আপনি যাবেন সো টোটাল আপনার দশক হচ্ছে কয়েকটা সংখ্যা দশক হচ্ছে আপনার আটটি যার মধ্যে সংখ্যা আছে ষোলোটি তো এগারো থেকে নব্বই পর্যন্ত মোট আশিটি সংখ্যা আছে আমরা জানি এগারো থেকে নব্বই পর্যন্ত মোট হচ্ছে আপনার আশিটা সংখ্যা এই আশিটা সংখ্যার মধ্যে ষোলোটা হচ্ছে আমার সংখ্যা যাদের মধ্যে হচ্ছে আপনার কি শূন্য অথবা পাঁচ আছে তাহলে ষোলোটি হলে একশোতে কত একশোতে হবে বিশটি বা টোয়েন্টি পারসেন্ট তাহলে আপনার যে এই আশিটার মধ্যে আছে ষোলোটি একটির মধ্যে কতটি অতএব একশোর মধ্যে কতটি আপনি এভাবে সিম্পলি ক্যালকুলেশন করলি বন্ধুরা আপনার বের করে ফেলতে পারবেন খুবই খুবই সহজ অঙ্ক কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই অবশ্যই অবশ্যই আপনি অঙ্কটা হয়ে যাবে আসুন এরপরে একটু প্রাইভেট ব্যাংকের আরও কিছু ম্যাথ আছে সেই আরও কিছু ম্যাথের উপরে আমরা নজর দিই বন্ধুরা এটা যমুনা ব্যাংক আইএফআইসি ব্যাংক আইবিএল অথবা এর পরীক্ষাগুলো দু হাজার নয় তেরো এবং দু হাজার সাত এই তিনটা পরীক্ষাতেই এই অঙ্কটা আসছিলো ইফ টোয়েন্টি অফ নাম্বার ইজ থ্রি আপনি এই পর্যন্ত লাইনটা পরপর একটু থামুন ইফ টোয়েন্টি অফ নাম্বার ইজ থ্রি যদি বিশ পার্সেন্ট একটা নাম্বারে যদি বিশ পার্সেন্ট হয় আপনার তিন দেন থার্টি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার ইজ সো এই জাতীয় অঙ্ক যে আপনার যমুনা ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এবং আই বিএল এই ধরনের তিনটি ব্যাঙ্কেই চলে আসছে সে ঠিক হু হু সেইমাবে আসছে এখানে আপনাকে থার্টি পার্সেন্টের পরিবর্তে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিয়ে দিয়ে দেওয়া হবে সো যদি আপনি একটা বুঝতে পারেন তাহলে আপনি অনেক ধরনের অঙ্কই করতে পারবেন দেখুন আমাকে বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার তাহলে এক্স নাম্বারটা ধরে নিলাম এক্সে টোয়েন্টি পার্সেন্ট বলেছে থ্রি তার মানে আমি এখান থেকে আমার সংখ্যাটা বের করে ফেলতে পারবো যদি নাম্বারটা আমি এক্স ধরছিলাম সো এরপর বলেছে আপনার থার্টি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার তাহলে থার্টি পার্সেন্ট নাম্বার কত হবে থার্টি পার্সেন্ট নাম্বার হচ্ছে আপনার ফিফটিন ইন্টু হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যত পার্সেন্ট বলবে ঠিক অত লিখে আপনার হান্ড্রেড দিয়ে ভাগ করলেই আপনার ওই পার্সেন্টেজটা বের হয়ে যাবে মূল সংখ্যাকের সাথে তাহলে হচ্ছে আপনার এটা ফোর পয়েন্ট ফাইভ দাঁড়াবে আপনার আনসার সো এই অঙ্কটাকে আপনি খুব সহজে মুখে মুখে সমাধান করে ফেলতে পারবেন সেটা কীভাবে করতে পারবেন একটু দেখুন এখানে বলা আসে যদি স্পষ্ট করে যে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে থ্রি তাহলে আপনি লিখবেন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে থ্রি তাহলে সো টোয়েন্টি পার্সেন্টের যদি অর্ধেক কত টেন পার্সেন্ট বন্ধুরা খুবই সহজ দেখুন আপনার টেন পার্সেন্ট হচ্ছে আপনার কথা হবে তাহলে তিনের অর্ধেক কত ওয়ান পয়েন্ট ফাইভ খুবই সহজ সো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার টেন পার্সেন্ট এখন কথা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট এখানে হচ্ছে আপনার টেন পার্সেন্ট একসাথে করে দেন না তাহলে বিশ প্লাস হচ্ছে আপনার দশ অর্থাৎ থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট এখানে আপনি করে দেন তিন প্লাস হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ আনসার খুবই খুবই সহজ অর্থাৎ এই ধরনের একটি ছোট্ট একটি ম্যাথ যদি আপনি করে ফেলতে পারেন একটি মার্কস আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা বলি এবং এটা পরীক্ষাতে পেয়ে যাবেন খুবই সহজে এটা পেয়ে যাবেন তো একটু ডিফিকাল্ট একটা ম্যাথ আপনার জন্য নিয়ে রাখছে আমি কিছুটা ডিফিকাল্ট বলবো না এটা ডিফিকাল্ট বাট আপনার কিছুটা ডিফিকাল্ট যদি বুঝতে না পারেন এবং কি পরীক্ষার সময় মাথাটা ঠান্ডা রাখতে না পারেন দেখুন আর নাম্বার কমা ওয়েন থার্টি ফাইভ ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইট রিডিউসেস এইটি পার্সেন্ট ওয়াট ইজ ফোর ফিফ অফ দ্যাট নাম্বার এই কথাটার মধ্যেই আসলে মজা আসে যে কথাটার মধ্যেই খুবই মজা একটা নাম্বার যখন আপনার তিরিশ পঁয়ত্রিশ হচ্ছে এখান থেকে সাবস্ট্রাক্ট করা বা বিয়োগ করা হয় রিডিউসেস এইটি পার্সেন্ট এই লাইনটা একটু বুঝতে হবে মধ্যটা রিডিউসেস এইটি পার্সেন্ট এর অর্থ কি সংখ্যাটা কি এইটি পার্সেন্ট কমে যায় না সংখ্যাটা টোয়েন্টি পার্সেন্ট কমে এবং এইটি পার্সেন্টে নেমে আসে সংখ্যাটা অর্থাৎ একটা সংখ্যা থেকে যখন আমি পঁয়ত্রিশ বিয়োগ করবো তখন সংখ্যাটা টোয়েন্টি পার্সেন্ট কমে এইটি পার্সেন্টে চলে আসবে সংখ্যাটা অনেকে এখানে ভুল করবে যে অনেকে মনে করবে যে এইটি পার্সেন্ট কমে টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে ব্যাপারটা আসলে ওরকম না ব্যাপারটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট কমে সংখ্যাটা এইটি পার্সেন্টে নেমে আসে সো অবশ্যই আমাকে সংখ্যাটা এখানে বের করতে হবে বন্ধুরা সো সংখ্যাটা বের করার জন্য আমরা এখানে এক্স ধরে নিলাম বলা হয়েছে যে আপনার সংখ্যা থেকে যদি আমি পঁয়ত্রিশ বিয়ে করি এই যে সংখ্যা থেকে পঁয়ত্রিশ বিয়ে করলাম সো পঁয়ত্রিশ বিয়ে করলে কী হবে এইটি পার্সেন্ট সংখ্যাটা নেমে আসবে তার মানে কি এক্সের এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট অফ এক্স সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স গুনুন এইটি বাই হান্ড্রেড এইভাবে লিখেও পরবর্তী লাইনটা আপনি যেতে পারেন সো ক্যালকুলেশন করে আপনার ওয়ান সেভেন্টি ফাইভ সো আপনাকে যদি ওয়ান সেভেন্টি ফাইভ আপনি বের করে ফেলছেন সংখ্যাটা এখন আপনাকে বলা হয়েছে যে আপনার ফোর ফিফথ বের করার জন্য তাহলে ফোর ফিফথ বের করবেন কী হবে জাস্ট সংখ্যাটার সাথে আপনার ফোর ফাইভ মানে ফোর বাই ফাইভ আপনার যদি মাল্টিপ্লাই করেন তাহলে আপনার আনসারটা বের হয়ে আসবে এবং আনসার এই যে আমার ওয়ান ফার্টি সো দিস ইজ ভ্যারি সিম্পল ফর ইউ যদি আপনি প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান বুঝে বুঝে আগাতে পারেন এবং কি আমরা পরবর্তীতে আরও কঠিন এবং আরও নতুন কিছু ম্যাথ নিয়ে আসবো এবং কি প্রাইভেট ব্যাংকের আরও কিছু কঠিন কঠিন ম্যাথ থাকবে সো আমাদের সাথেই থাকবেন আমাদের সাথী থাকবেন এবং হচ্ছে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি আপনি কিছুটা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি লাইক দিবেন ভিডিওটি এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন কোনো ভিডিও আসে যাতে সাথে সাথে আপনি ম্যাথটি সলভ করে ফেলতে পারেন নট only ম্যাথ যে কোনো যে কোনো পড়াশোনা রিলেটেড চাকরি বা রিলেটেড টিপসের জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং কী যদি আপনার ভালো লাগে বা মন্দ লাগে বা কোনো কিছু বলার থাকে আমাদের জন্য অবশ্যই অবশ্যই মন্তব্যটি করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই খুশি থাকবেন Thank you.